কোরআন নাকি আগুনে পুড়ে না, হাজার বছর ধরে তোমরা প্রচার করতেছে কোরআন আগুনে পুড়ে না, কোথায় গেল তোমাদের হাজার বছরের মিথ্যা মুজাজা, কোথায় গেল তোমাদের এই কুদরতবাজি? সমসাময়িক একটি কথা বলছি, সুইডেনের রাজধানী স্টকহোমের সেন্ট্রাল মসজিদের সামনে পবিত্র কোরআন পড়ালো দুই ব্যক্তি, ইউরোপে ঈদের দিনে এই ঘটনা ঘটানো হয়েছে। এর আগেও বেশ কয়েকবার সুইডেনের কোরআন পড়ানো হয়েছে। গত এপ্রিল মাসে মালমো শহরে স্ট্রামকুর্স নামের একটি কট্টরপন্থী ডানপন্থী সংগঠন কোরআন পড়ায় এবং এর জেরে সুইডেনে ব্যাপক বিক্ষোভ চলে। স্ট্রামকুর্স অভিবাসন বিরোধী এবং ইসলাম বিদ্বেষী নামে পরিচিত এবং সংগঠনটির নেতৃত্বে রয়েছে রাসমুস পালোদান নামের একজন উগ্রপন্থী। চলতি বছর জানুয়ারিতে এবং 2020 খ্রিস্টাব্দেও সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। দেশটি পরিচালিত হয় ধর্ম নিরপেক্ষতা আইনের আওতায়। এছাড়াও বর্তমান সময়ে সুইডিশদের মনোভাব বড় ধরনের পরিবর্তন ঘটেছে। সুইডেনের ইসলামিক অ্যাসোসিয়েশনের সভাপতি ওমর মোস্তফা মনে করেন, তিনি বলেছেন, সুইডেনে ইসলাম বিদ্বেষ ক্রমশই বাড়ছে আর সেটার বইয়ের প্রকাশ শুধু ইন্টারনেটে নয়, বাস্তবে মুসলমানদের জীবনে প্রতিনিয়ত ঘটে চলেছে। কোরআন পড়ানোর সর্বশেষ ঘটনার পর সংবাদ মাধ্যমের কাছে তিনি নানা ধরনের বিদ্বেষমূলক কর্মকাণ্ডের বিবরণ দিয়েছেন। এর মধ্যে রয়েছে রাস্তাঘাটে মুসলমান নারীদের হেনস্থা করা, মুসলিমদের বাড়িঘরে আগুন দেয়া এবং মসজিদের ওপর চোরাগোপ্তা হামলার ঘটনা। এগুলোই হলো বিশিষ্ট আমাদের দেশের ধর্মীয় উন্মাদনায় উন্মত্ত মোল্লা মুন্সি, এরা এই কোরআন পড়ানো নিয়ে এতই লাফালাফি করছে বা আগে যে লাফালাফি করতো তার অনেকটাই এখন কমেছে। যেমন আমরা যদি এই মোল্লা আব্বাসিকে দেখি, তার সুর অনেক নরম। সুইডেনে স্টকহোমে কোরআন শরীফের মধ্যে আগুন দেওয়া হয়েছে। সুইডেনের এই নিকৃষ্ট বেয়াদবির নিন্দা প্রস্তাব আনা হোক। আপনারা তো দলীয় স্বার্থে আমেরিকাকে বুড়া আঙ্গুল দেখান, অতএব সুইডেনের বিরুদ্ধে কোরআন করিমের সাথে বেয়াদবি করার কারণে সংসদে একটি নিন্দা প্রস্তাব যদি আসে, 14 কোটি মুসলমানের বুকটা আনন্দে ভরে যাবে ইনশাআল্লাহ। আব্বাসের উদ্দেশ্যে আমি বলি যে আব্বাসে কি পরিমাণ লাভালাভি করেছে আপনারা সবাই জানেন। আব্বাসের উদ্দেশ্যে বলি, আব্বাসে এখন তোমাদের জলে কেন? তোমরা মোল্লা মুন্সিরা হাজার বছর ধরে রাস্তাঘাটে মাইক লাগিয়ে জোর গলায় অন্যদের ধর্মগ্রন্থকে বাতিল অগ্রহণযোগ্য বলে প্রচার করছো। তোমরা অহরহ বল যে তৌরাত বাতিল, ইঞ্জিল বাতিল, জাবুর বাতিল, শুধু আমাদের এই কোরআনটাই হলো অরিজিনাল, এটাই মান্য, আর সব কোনটাই মানা যাবে না। এটা তো তোমরাই বলছো, তাই না? তোমরা তো সবসময় বলো। এই যে আরেক উন্মাদ লুৎফর রহমান, সে তো ডাইরেক্ট কি বলছে একটু শোনেন, তার ভিডিওটা শোনার পরে আমি আবার আসছি। কোরআনের আয়াতগুলো হলো ডাইরেক্ট ওহি, ডাইরেক্ট অর্ডার লহে মাহফুজ থেকে। কোরআনের এবারতটা আল্লাহ তৈরি, কোরআনের তর্জমাটা আল্লাহ তৈরি। এই এবারও তার তর্জমা সহ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সিনা মোবারকে 23 বছর পর্যন্ত নাজিল হয়েছে। 23 বছর মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে ডেকে আল্লাহ তাওরাত কিতাব একবারে দিয়েছিলেন, একবার ওয়ান টাইম, ধরো এটা তাওরাত, 70 উটের বোঝা ছিল তাওরাত কিতাব। জমরুদ কাঠের উপরে, জমরুদ কাঠের উপরে লেখা ছিল ভাই। ইতিহাস পরম্পরায় পরবর্তী যুগে তাওরাত হারিয়ে গেছে। তাওরাত হারিয়ে যাওয়ার পরে জাবুর ওয়াতাইনা দাউদা, দাউদ নবীর কাছে আল্লাহ জাবুর কিতাব নাজিল করেছিলেন। অনেক বছর কাল পরম্পরায় সময়ের নিরিখে জাবুর কিতাব এইটাও নকল হয়ে গেল, 2 নম্বর হয়ে গেল। জাবুর কিতাব এইটাও নকল হয়ে গেল, 2 নম্বর হয়ে গেল। জাবুর কিতাব এইটাও নকল হয়ে গেল, 2 নম্বর হয়ে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম, মরিয়মের বেটা ঈসা আলাইহিস সালামের উপরে
ইঞ্জিল কিতাব, ইঞ্জিল সুরিয়ানি ভাষায় নাজিল করেছিলেন। ইঞ্জিলও যখন নরচর হয়ে গেল, দুই নম্বর হয়ে গেল, ইঞ্জিলও যখন নরচর হয়ে গেল, দুই নম্বর হয়ে গেল, ইঞ্জিলও যখন নরচর হয়ে গেল, দুই নম্বর হয়ে গেল। যখন তোমরা তাদের বেদ, ত্রিপিটক, বাইবেল, তৌরাত, জাবুর ও ইঞ্জিলকে বাতিল বলো, তখন তাদের জ্বলে না। আব্বাসী, এখন তোমাদের এত জ্বলে কেন? তোমার সুর এত নরম কেন? তোমার জ্বালাময়ী বক্তব্য ও জঙ্গিবাদের উস্কানি দেওয়া সেই হুঙ্কার এখন কোথায়? তোমরা অন্যের ধর্মগ্রন্থকে অপমান করলে তাদের অনুভূতিতে আঘাত লাগে না, আর তাদের জ্বলেও না। কিন্তু তারা যখন তোমাদের ধর্মগ্রন্থকে অপমান করে ও পোড়ায়, তখন তোমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, তোমাদের জ্বলে। এই যে একটা গান শোনো। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? কোরআন নাকি আগুনে পুড়ে না? হাজার বছর ধরে তোমরা প্রচার করতেছে কোরআন আগুনে পুড়ে না, কোথায় গেল তোমাদের হাজার বছরের মিথ্যা মুজাজা? কোথায় গেল তোমাদের এই কুদরতবাজি? তোমরা অন্যের ধর্মগ্রন্থ, ধর্ম, মন্দির, গির্জা, প্যাগোডা, দর্শন, মতবাদ, প্রতিমা, দেবতা, দেবী, ভাস্কর্য, মোরাল ও সংস্কৃতিকে সম্মান দেওয়া শেখো, দেখবে তারাও তোমাদের ধর্মগ্রন্থ, ধর্ম, দর্শন, মাজহাব, নামাজ, মসজিদ, আল্লাহ, নবী, রাসুল ও সংস্কৃতিকে সম্মান দেবে। আমাদের কথা হলো ধর্মগ্রন্থ, ধর্মীয় সংস্কৃতি, দেবতা, প্রতিটা মানুষের কাছে নিজের প্রিয় বস্তুর চেয়েও প্রিয়। আমরা যেমন আমাদের নবী রাসুল, ধর্মগ্রন্থ, আল্লাহকে ভালোবাসি, তেমনি হিন্দুরাও তাদের দেব দেবতা, তাদের ব্রহ্মা, তাদের ধর্মগ্রন্থ বেদকে ভালোবাসে, তেমনি খ্রিস্টিয়ানরাও তাদের ঈশ্বর বা লর্ড এবং তাদের ধর্মগ্রন্থকে তেমনই ভালোবাসে, বৌদ্ধরাও তাদের ধর্মগ্রন্থ ত্রিপিটক এবং তাদের যে দেব দেবতা তাকে তেমনই ভালোবাসে। এই ভালোবাসায় তোমরা মাইক লাগিয়ে বলো যে ওগুলো সব বাদ। তারা থারিয়ে গেছে, তারা থারিয়ে গেছে, তারা থারিয়ে গেছে। জাবুর কিতাব এটাও নকল হয়ে গেল, দুই নম্বর হয়ে গেল। জাবুর কিতাব এটাও নকল হয়ে গেল, দুই নম্বর হয়ে গেল। জাবুর কিতাব এটাও নকল হয়ে গেল, দুই নম্বর হয়ে গেল। ইঞ্জিলও যখন নরচর হয়ে গেল, দুই নম্বর হয়ে গেল। ইঞ্জিলও যখন নরচর হয়ে গেল, দুই নম্বর হয়ে গেল। ইঞ্জিলও যখন নরচর হয়ে গেল, দুই নম্বর হয়ে গেল। আল্লাহ আমাদেরকে এই এই ধর্মগ্রন্থ দিয়েছেন এবং এই ধর্মগ্রন্থকে আল্লাহ পছন্দ করেছেন। আল্লাহর কাছে একমাত্র ধর্ম ইসলাম, এটা আমাদের কোরআনে লেখা আছে। তোমাদের কোরআনে যেমন এই আয়াত লেখা আছে, তো তাদের ধর্মগ্রন্থের ভিতরেও এইগুলো লেখা আছে যে আমাদের এই ধর্মগ্রন্থটা সবচেয়ে মহান, সবচেয়ে পবিত্র। প্রত্যেকের ধর্মগ্রন্থের ভিতরে এইটাই লেখা আছে। তো তারা যখন তোমাদের ধর্মগ্রন্থ পোড়ায়, নবীকে ব্যঙ্গ করে, ব্যঙ্গচিত্র আঁকে, তখন তোমাদের জ্বলে। তো তোমরা একবার নিজেরা সাবধান হতে পারো না যে আমরা অন্যদের ধর্মগ্রন্থ, ধর্ম, দেব দেবতাকে গালি দেব না, অন্যদের ভাস্কর্য ভাঙবো না, তাহলে তারাও আমাদেরকে গালি দেবে না, আমাদের নবীর ব্যঙ্গচিত্র তারা আঁকবে না। তোমরা যে তাদের সব সময় ব্যঙ্গ করো, আর ওরা ব্যঙ্গ করলে তোমার এত জ্বলে কেন? হেই মোল্লা, হ্যাঁ, ওরা ব্যঙ্গ করলে তোমার এত জ্বলে কেন? তোমরা তো সারাদিনই তাদের ব্যঙ্গ করো, ওয়াজে উঠলেই এই আমার কোরআন বড়, আমার এইটাই ধর্ম, এইটাই ধর্মগ্রন্থ, এই কোরআনের চেয়ে বড় কিছু নাই, সব বাদ, খালি আমাদেরটাই সঠিক। এইটা যেমন তোমরা অহরহ বলো, তারা তো এরকম অহরহ বলে না, শুনি না। আর তাদের অঞ্চলে তারা বলে কিনা সেটা তাদের ব্যাপার। আমাদের বাংলাদেশে তো কেউ বলে না যে এই কোরআন বাদ, তারপরে এই নবী রাসুল বাদ,
আমরা এগুলো সবই হলো মিথোলজি, শুধু আমাদেরটাই বাস্তব। আবার অন্যেরা তো তাদের ধর্মের তাদের মতবাদের কেচ্ছা কাহিনীগুলোকে ইতিহাস বলে না, আর তোমরা তো এগুলোকে ইতিহাস বলো। এক বর্তমানে আবার ভারতের হিন্দুত্ববাদী যে উগ্রবাদ, ওরা আবার রামকে ঐতিহাসিক চরিত্র, কৃষ্ণকে ঐতিহাসিক চরিত্র মনে করা শুরু করছে। আসলে প্রকৃত হিন্দু যারা, প্রকৃত সনাতনী মতবাদে যারা বিশ্বাসী, তারা কিন্তু কখনোই এই দেবদেবতাদের এই কাহিনীকে ইতিহাস বলে না। তাদের বই পুস্তকে সবসময় তারা এগুলোকে উপাখ্যান নামে প্রচার করে। তোমার যদি জানা না থাকে তুমি জেনে নাও, প্রকৃত হিন্দু যারা তারা এগুলো উপাখ্যান মনে করে, রামায়ণ, মহাভারত, পুরাণ, আগম, গীতা এগুলো উপাখ্যানই মনে করে, আর বেদকে তাদের ধর্মগ্রন্থ মনে করে। একেবারে ম্যাক্সিমাম হিন্দুই এগুলোকে উপাখ্যান মনে করে। আর তোমরা এমন এই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সকল মোল্লামন এগুলোকে তোমরা ইতিহাস বলে এখন পর্যন্ত প্রচার করতেছ। দেশে 4 লক্ষ মসজিদ আনাতে কানাতে অলিতে গলিতে মসজিদ বানিয়ে মাইক লাগিয়ে এগুলো প্রচার করতেছো, এগুলো হলো ইতিহাস। এই মোল্লা, ধর্মের কোনো ইতিহাস হয়? মতবাদের কোনো ইতিহাস হয়? মতবাদে যা হয় এগুলো গল্প কাহিনী, ওই পূর্বের কাহিনী। কোরআন মাজিদের যে সমস্ত কাহিনীগুলোকে ইনক্লুড করা হয়েছে এগুলো সবই তো গ্রিস, তারপরে মিশর, সুরিয়ানি, ইউনানি, হিব্রু বিভিন্ন ভাষা থেকে এনে এক জায়গায় কালেক্ট করে এই গ্রন্থটা বানানো। আর এইগুলো তোমার ইতিহাস হয়ে গেল। হ্যাঁ, এই ইব্রাহিম তোমার, মুসা তোমার, ঈসা তোমার, এগুলোকে আইনে কোরআন শরীফে লাগায় এখন তোমরা এগুলো বলতেছে যে এগুলো ইতিহাস। ইতিহাস, এই মুসলমানদের অবস্থা দেখো না সারা বিশ্বে, আরো দেখতে পাবে এই কিঞ্চিত নজির শুরু হয়েছে না, আরব বসন্তের নামে কিছুদিন আগে শুরু হয়েছিল না, আবার এই যে ভারতের তত্ত্বাবধানে উপমহাদেশে চললো না, 2002 সালে কি হয়েছে দিল্লিতে, একদিনে 2000 মুসলমান পিটিয়ে মেরে ফেলেছে। চীনের দিন জিনে কি হচ্ছে, কেন মুসলমানদের এই দুর্দশা? মোল্লা, তোমাদের কারণে মুসলমানদের এই করুণ দুর্দশা। কোরআন মাজিদকে নিজেও বোঝো নাই মোল্লা, আর মানুষ বুঝাতে পারো নাই, এখনো থামো। মানে তাব্বাত ইয়াদা আবি, আমার বাপের হাত ধ্বংস হলো, লাভিং ওয়া তাব, অগ্নিশিখাও প্রশমিত হলো, এইটাকে নিয়ে বিনিয়ে বিশ্বের শুরু, মানে সেই 1000 বছর আগে থেকে যত তাফসির, যত এই ফতোয়া, যত হাদিস হয়েছে সবগুলোকে এটাকে আবুল হাব বানায় চালায় আসতেছ মোল্লা? এটা তো তাব্বাত ইয়াদা আবি, আমার বাপের হাত ধ্বংস হলো, লাভিং ওয়া তাব, অগ্নিশিখাও প্রশমিত হলো, আর এইটাকে ইনিয়ে বিনিয়ে আবুল হাব নামে গল্প কাহিনী বানায় চালা আসতেছ? আয়াতে আছে, আয়াতে কি আছে যে আবুল হাবের 2 হাত ধ্বংস হলো? কোথায় পালি আবুল হাব, কোথায় পালি 2 হাত? এটা তো ইয়াদুন, ইয়াদুন মানে হলো 1 হাত। কোথায় এগুলো পাইছিস? মন গড়া অনুবাদ, মন গড়া তাফসির। এই নিয়ে মোল্লা মুন্সিদের যে লাফালাফি, এই লাফালাফির ফলশ্রুতিতে আজকে ভার্চুয়াল ওয়ার্ল্ড, যেটা গ্লোবাল ভিলেজ, যেটা সারা বিশ্ব এখন সবার কাছে, মানে মোবাইলের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে, ডেস্কটপের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে সারা বিশ্ব আজকে সবার কাছে, আজকে কিছুটা নজির দেখতে পাচ্ছে, নজির আরো দেখবে। এখনো যদি ভালো না হও, পবিত্র কোরআনকে যদি এখনো দেহতত্ত্ব দ্বারা, মরমীবাদ দ্বারা না বোঝো, গুরুবাদ দ্বারা না বোঝো, তুমি ব্রিটিশের অনুবাদ, ব্রিটিশের তাফসির দ্বারা যদি বুঝতে থাকো, আস্তে আস্তে মোল্লা তোমাদের পৃথিবীটা আরো ছোট হয়ে আসবে, সেদিন কান্নাকাটি করেও কুল পাবে না। তোমাদের মতো মোল্লা মুন্সি বরাবরই রাজনৈতিক বলির পাঠা হয়েছে, আর তুমিও বলির পাঠা হবে। আব্বাসি, তোমারে আমি বলে রাখছি, তোমার কপালেও ওই বলির পাঠাটাই আল্লাহ লিখে রেখেছে। তুমি সাবধানতা অবলম্বন না করলে নিশ্চিত তোমাকে বলির পাঠা হতে হবে। Thanks for watching. Lots of love.